আমি মোহাম্মদ জাকুল ইসলাম, বিভাগের চেয়ারম্যান, সমাজ কল্যাণ, ছয় দামত কলেজ, সোকানপুকুর, গাবতলী, বগুড়া। বর্তমান পৃথিবী করোনা ভাইরাসের জন্য পৃথিবীর থমকে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক প্রবৃত্তির চাকা ঘুরছে না। সকল শিক্ষার্থী, ছাত্রছাত্রী বিন্দু, তোমরা ঘরে আছো, নিরাপদে আছো, সুরক্ষিত আছো, ভালো আছো। দীর্ঘ সময় ধরে তোমরা ক্লাস থেকে বঞ্চিত আছো। আজকের আমি যে পাঠটি উপহার দিচ্ছি, এই পাঠটি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় থেকে চয়ন করা হয়েছে এবং স্নাতক দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় থেকে চয়ন করা হয়েছে এবং মাস্টার্সে এই অধ্যায়টি নারী এবং যুব চাহিদা এটি আছে। এই অধ্যায়টি চাহিদা বলিতে কি বোঝো, মৌলমানবিক চাহিদা কি, এই চাহিদার উপরে আমি একটু আলোচনা করছি। তোমরা ঘরে বসে থেকে এই পাঠটি উপভোগ করতে পারবে। মৌলমানবিক চাহিদা কি আসলে, চাহিদাটা একটা বিমূর্ত ধারণা, এক একজন মানুষের কাছে এক এক রকমের ধারণা করে থাকতে পারে। যেমন একজন ছাত্র চাহিদা তার রেজাল্টটা ভালো কিভাবে করা যায়, এটা তার চাহিদা। একজন কৃষকের চাহিদা সে কিভাবে মাঠ থেকে ভালো ফসল আহরণ করবে, এটাই তার চাহিদা। একজন গবেষক সে নিত্য নতুন জিনিস কিভাবে আবিষ্কার করবে, এটাই তার চাহিদা। এখান থেকে আমরা আসলে দৃষ্টিতে পারি যে চাহিদাটা কি এবং চাহিদা প্রয়োজন একই শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সোশ্যালওয়ার্ক ডিকশনারি এর সংজ্ঞা অনুযায়ী নিডস বা প্রয়োজন হলো যেসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক, সামাজিক চাহিদা, যেমন মানুষ বাঁচার জন্য, কল্যাণ বিকাশের জন্য অত্যাবশ্যকে বোঝায়। পরিষ্কার বলা যেতে পারে যে মানুষ এবং প্রাণী সুস্থ সবল রাখার জন্য যে সকল দ্রব্য অত্যাবশ্যকীয় তাদের সমষ্টিকে বলা হয় চাহিদা। এই চাহিদাটি প্রকৃতপক্ষে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জৈবিক চাহিদা আর একটা হচ্ছে মৌল মানবিক চাহিদা। আসলে জৈবিক চাহিদা বলে তো আমরা এখানে যেটাকে বুঝি, পৃথিবীর সকল প্রাণীকে যে চাহিদাটাকে বোঝানো হয়ে থাকে তাকে আমরা জৈবিক চাহিদা বলি। যেমন এই ক্ষেত্রে আছে ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকা থেকে শুরু করিয়া মানব সৃষ্টির শ্রেষ্ঠতম জীব, পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম প্রাণী তুমি, এবং সকলের জন্যই খাদ্য, ঘুম, যৌন, এই চাহিদা তিনটি হচ্ছে পৃথিবীর সকল প্রাণীর জন্য। এটি হচ্ছে জৈবিক চাহিদা, এটা আমি পরে আলোচনায় যাচ্ছি। আর তারপরে হচ্ছে মূল বিষয়টা, এটা হচ্ছে মৌলমানবিক চাহিদা। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে শুধুমাত্র মানুষ ব্যতীত, মানুষ ব্যতীত কে ধরে আমরা বলবো, মানুষকে নিয়ে আমরা বলতেছি এই অধ্যায়টা মৌলমানবিক চাহিদা। আর এই মানবিকটাই হচ্ছে শুধুমাত্র মানব থেকে এসেছে, মানুষ থেকে এসেছে, ওইখান থেকে চয়ন করা হয়েছে। আমরা সকল প্রাণীর কথা বাদ দেবো, এখন শুধু আমাদের মানুষের জন্য কি কি প্রয়োজন, মানুষের জন্য কি দরকার, মানুষের জন্য কি চাহিদা, এটিকে আমি আলোচনা করব। আজকের পাঠের মুখ্য বিষয়টা হচ্ছে মৌল মানবিক চাহিদা। তাহলে এই চাহিদাটা হচ্ছে আমরা বুঝতে, ইতিপূর্বে চাহিদাটাকে আমরা বুঝেছি, এখন মানুষের কি কি চাহিদা প্রয়োজন আছে এইটি আমার মুখ্য বিষয়। মানুষকে সুস্থ, সবল, সুন্দর এবং সামাজিক বৈধ উপায়ে বেঁচে থাকার জন্য যে সকল দ্রব্য অত্যাবশ্যকীয় সে দ্রব্যের সমষ্টিকে বলা হচ্ছে মৌল মানবিক চাহিদা। আমেরিকার সমাজকর্মী টোলো তিনি বলেছেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, এই ছয়টিকে মৌল মানবিক চাহিদা বলা হয়। একটা মানুষ সুস্থ সবল বাসে থাকতে গেলে এই জিনিসগুলোর প্রয়োজন, পৃথিবীর সকল রাষ্ট্রে এই চাহিদাগুলো প্রয়োজন আছে এবং গুরুত্ব আছে। কিন্তু প্রতিটা দেশের মানুষের সক্ষমতা, মানুষের অর্থনৈতিক সচ্ছলতা, মানুষের প্রবৃত্তি, মানুষের ক্রয় ক্ষমতা একরকম নয়। এই জন্য এগুলো সকল দেশে থাকলেও চাহিদাটার অবস্থান একটু ভিন্ন হতে পারে। আসলে আজকের যে বিষয়টা আমাদের, তাহলে আমরা বুঝতে পারি, অনেকে বলে যে সকল প্রাণীর যেমন খাদ্য, ঘুম, যৌন প্রয়োজন আছে, অনেকে বলে ঘোড়া ঘুমায় না এখানে, কিন্তু আসলে দৃষ্টান্ত তা নয়। অনেক ঘোড়া আছে, সেই ঘোড়াগুলো দাঁড়িয়ে থেকে ঘুমায়, আমরা হয়তো অনেকে জানি, অনেকে হয়তো বা শিক্ষার্থী জানে না, কিন্তু দেখা যেতে পারে যে আমাদের যে বিষয়গুলো সে বিষয়গুলো কিন্তু মানুষকে নিয়ে
তাহলে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং চিত্ত বিনোদন এই কয়টিকে আমরা মৌলমানবিক চাহিদা বলে থাকতে পারি এই বিষয়গুলো আমি এখন ধারাবাহিকভাবে নিয়ে আমি কথা বলবো এখন মূল বিষয়টা হচ্ছে আমরা খাদ্য খাদ্য কি খাদ্যর গুরুত্ব কি এই বিষয় মানুষকে সুস্থ সবল ভাবে বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন আছে কিন্তু এই খাদ্য খাদ্য মানুষকে নির্দিষ্ট বয়স পর্যন্ত বাড়তে সাহায্য করে খাদ্য মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে খাদ্য মানুষকে নির্দিষ্ট বয়স পর্যন্ত বাড়তে সহায়তা করে তাহলে খাদ্য আমরা কি বুঝেছি এখানে সকল শিক্ষার্থীবৃন্দ খাদ্য কাজটা কি খাদ্য কাজটা হচ্ছে মানুষকে নির্দিষ্ট বয়স পর্যন্ত বাড়তে সহায়তা করে কে সহায়তা করে খাদ্য সহায়তা করে খাদ্য আর কি করে মানুষের তাপ শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে খাদ্য আর কি কাজে লাগে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এখন আসুন শিক্ষার্থী কোন মানুষের ভেতরে যদি খাদ্যর কোনো অভাব বা কোনো পুষ্টির উপাদান কম থাকে তাহলে তার বিঘ্ন কি কি ঘটে এইখানে আমরা বলতে পারি যে খাদ্য যদি পুষ্টি অথবা আদর্শ খাদ্য কমতি থাকলে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে সেই ব্যক্তি সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারবে না তার তাপ সঞ্চালন শক্তি কমে যাবে আস্তে আস্তে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে এই ক্ষেত্রে সকল মানুষের জন্য সুস্থ থাকার জন্য কাজ ক্ষমতা বৃদ্ধি করার জন্য তাপ শক্তি সঞ্চালনের জন্য আমাদের খাদ্য প্রয়োজন অত্যাবশ্যক খাদ্য ছাড়া কোনো মানুষ চলতে পারে না শুধু মানুষই কেন সকল প্রাণী 18,000 মুখরকাতের মধ্যেই খাদ্য প্রয়োজন আমাদের অবশ্যই আছে খাদ্য পরে যে বিষয়টি আলোচনা হচ্ছে সেই বিষয়টি হচ্ছে আমাদের দেখাতে দেখা যেতে পারে এখানে বস্ত্র বস্ত্র মানুষের লজ্জা নিবারণ স্থানকে আবৃত করে রাখে বা ঢাকে রাখে বস্ত্র মানুষের সৌন্দর্য বিকাশিত করার জন্য বস্ত্র আমরা পরিধান করি বস্ত্র প্রচন্ড শীত থেকে রক্ষা করার জন্য আমরা বস্ত্রকে ব্যবহার করে থাকি বস্ত্র এই সভ্যতার যুগের মানুষের রুচি বিকাশিত করে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে বস্ত্রের কাজ বা বস্ত্রের গুরুত্বটা কি বা বস্ত্রের আমাদের কেন দরকার আছে তাহলে প্রথম বস্ত্রের কাজটা কি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বস্ত্রের প্রথম কাজটা হচ্ছে মানুষের লজ্জা নিবারণ স্থানকে কি করে রাখে আবৃত করে রাখে ঢাকে রাখে শরীরকে ঢেকে রাখে বস্ত্র মানুষের সৌন্দর্য কি করে বিকাশিত করে বস্ত্র মানুষের সৌন্দর্যকে বিকাশিত করে বস্ত্র মানুষের রুচিকে পরিবর্তন করে বস্ত্র মানুষের প্রচন্ড শীত থেকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করার জন্য আমরা বস্ত্রকে ব্যবহার করে থাকি বস্ত্র মানুষ এই সভ্যতা যুগে ভাত যদি কেউ নাও খায় এক থেকে দুই দিন সে হয়তো চলতে পারে কিন্তু সভ্য যুগে এক সেকেন্ডও কোনো ব্যক্তি বস্ত্র ছাড়া চলতে পারে না আপনারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই বিষয়টি অবগত আছো শুধু তাই না দেখা যেতে পারে কিছু মানুষ বস্ত্র ছাড়া চলতে পারে তারা হয়তোবা পাগল অথবা পাগলি অথবা শিশু কারণ যারা পাগল যারা ভালো মন্দ বোঝে না যারা শিশু তারাও কিন্তু ভালো মন্দ বোঝে না শুধু শিশু ওরা খাদ্যকেও খেতে চায় অখাদ্যকেও খেতে চায় ফুলকেও ধরতে চায় আগুনকেও ধরতে চায় তাহলে শুধুমাত্র যাদের মস্তিষ্কে ভালো মন্দ বিচার বুদ্ধি বিশ্লেষণ করতে পারে না সেই মানুষগুলোই বস্ত্র হয়তো থাকতে পারে যেমন শুধু শিশু হতে পারে এক্ষেত্রে পাগল পাগলি হতে পারে তাহলে বস্ত্রের গুরুত্বটা তোমরা অবশ্যই এখানে বুঝতে পেরেছ তারপর আসলে চলে বাসস্থান তৃতীয় নম্বর যে অপশন এটি হচ্ছে আমাদের বাসস্থান বাসস্থানের বিষয়টি হচ্ছে মানুষের স্থায়ী ঠিকানা সারাদিন তোমরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে থাকো সারাদিন খেটে খাওয়া মানুষ মাঠে থাকে সারাদিন মানুষ অফিস আদালতকে ব্যস্ত থাকে এই সারাদিন তারা হার ভাঙ্গা পরিশ্রম করে রাতে যে গৃহটি তারা বসবাস করে এটি হচ্ছে তাদের জন্য স্থায়ী ঠিকানা বা বাসস্থান বাসস্থানের মাধ্যমে আমরা সেই মানুষটাকে যদি সারাদিন কোথাও খুঁজে না পাই তে রাত্রিতে তাকে আমরা বাসস্থানে অবশ্যই পেয়ে যাব এখন এই ক্ষেত্রে বাসস্থানের মূল কাজটি হচ্ছে মানুষের স্থায়ী ঠিকানা আরেকটা বিষয় হচ্ছে মানুষকে হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য আমরা বাসস্থানে
বসবাস করি। প্রচন্ড সূর্যের তাপ থেকে, ঝড় বৃষ্টি, কুয়াশা, হিংস্র প্রাণীর হাত থেকে আমরা বাসস্থানের ব্যবহার করে থাকি। যদি আমরা আদিম যুগের দিকে লক্ষ্য করি তাহলে ওই সময় কিন্তু মানুষ এত অট্টলিকাভাবে বাসস্থান তারা ব্যবহার করেনি। তারা কি ব্যবহার করেছে? সেই সময় মানুষ পাহাড়ে চূড়ায়, গাছের ডালে, পাহাড়ের গর্তে, তাহলে গাছের ডালে মানুষ মাচা বেঁধে তারা বসবাস করতে শুরু করে, পাহাড়ের গুহায় গর্ত খুঁড়ে তারা বসবাস করতে শুরু করে। যখন মানুষ বস্ত্র ব্যবহার করতে শিখুনি তখনও হিংস্র প্রাণীর জন্য, ঝড় বৃষ্টির জন্য, কুয়াশার জন্য মানুষ এই বাসস্থানটি ব্যবহার করা হয়েছে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বাসস্থান আমরা কেন ব্যবহার করি, কির জন্য ব্যবহার করি, কেন এর গুরুত্ব আছে কি নাই। আসুন তাহলে বাসস্থানের প্রথম কাজটাই হচ্ছে, এখানে দেখা যাচ্ছে তাদের স্থায়ী ঠিকানা। আমরা সারাদিন যদি কোনো মানুষকে কোথাও না পাই তাহলে তার বাসস্থানে আমরা অবশ্যই রাত্রে তাকে পাব। প্রচণ্ড সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য তারা গৃহে তাদের বসবাস করে থাকে, প্রচণ্ড শীত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বাসস্থানে বসবাস করে থাকে, ঝড় বৃষ্টি কুয়াশা থেকে রক্ষা করার জন্য আমরা বাসস্থানে ব্যবহার করে থাকি। এই বাসস্থানের মাধ্যম দিয়েই আমাদের কিন্তু স্থায়ী পরিচয় বিকাশিত সুযোগ হয়ে যায়। এরপরে যে আরেকটা বিষয়টি হচ্ছে শিক্ষা। এখানে আমাদের এই অধ্যায়টি হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে শিক্ষা। শিক্ষার মূল কাজটা হচ্ছে অজানাকে জানা, এবং জানার পরে আমি সেই ধরনের অ্যাক্টিভিটিস গ্রহণ করতে পারি। শিক্ষা আমরা বিভিন্নভাবে পেতে পারি, যেমন এই ক্ষেত্রে তাত্ত্বিকের মাধ্যমে, ব্যবহারিকের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে, গবেষণার মাধ্যমে, ফিল্ড ওয়ার্কের মাধ্যমে আমরা শিক্ষাকে গ্রহণ করতে পারি। শিক্ষার মূল কাজটি হচ্ছে অজানাকে জানা। তাই নেপোলিয়ন বলেছিলেন, আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদের শিক্ষিত একটি জাতি উপহার দেব। কারণ এই বর্তমান সভ্যতা যুগে শিক্ষা ছাড়া, শিক্ষার আলো ছাড়া কোনো কিছুকে জয় করা সম্ভব নয়। শিক্ষার মাধ্যমে তাদের মানুষের মূল্যবোধ, মানুষের নৈতিকতা, মানুষের আদর্শ, মানুষের ভ্রাতৃত্ব, মানুষের মর্যাদাগুলোকে আমরা বৃদ্ধি পেয়ে থাকি। শুধুমাত্র শিক্ষার জন্যই মানুষ আজকে তার প্রতিভাকে কাজে লাগিয়ে মানুষ তার বিভিন্ন যন্ত্রকে আবিষ্কার করেছে। এই আবিষ্কার দ্বারা আমাদের সমাজে একাধিক দ্রব্য যে সৃষ্টি হয়েছে সেগুলো মানুষের সেবায় নিয়োজিত আছে। আজকে আমরা যেগুলো যন্ত্র দিকে লক্ষ্য করি না কেন, শিল্প বিপ্লব দিকে, কলকারখানার দিকে, ফ্যানের দিকে, বিদ্যুৎ, সকলের পিছনেই ছিল শিক্ষা, সকলের পিছনে ছিল সাধনা। এই শিক্ষাকে কেন্দ্র করেই আমাদের সবকিছু করা সম্ভব হচ্ছে। যে জাতি যত শিক্ষিত সেই জাতি সমাজে, দেশে, রাষ্ট্রে তত উন্নত শিখরে পা দিতে সক্ষম হয়েছে। তার পরবর্তী যে পয়েন্টটি, স্বাস্থ্য। স্বাস্থ্য হচ্ছে মানুষের অমূল্য সম্পদ, কারণ একজন সুস্থ সবল মানুষই পৃথিবীর সবচেয়ে বেশি ধনী, বেশি সুখী, বেশি শান্তিপ্রিয়তে বসবাস করে। একজন কোটিপতি মানুষ আছে, তিনি যদি রাত্রে না ঘুমাতে পারেন।